Assalamualaikum বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি সিম্পল শর্ট সার্কিট পোর্টেবল সার্কিট তৈরি করব এই সার্কিটটাকে তৈরি করার জন্য আমাদের একটি 12 ভোল্ট রিলে একটি 1k রেজিস্টর দুটি এলইডি এখানে আমি একটি লাল আর একটি সবুজ নিয়েছি আর একটি এরকম একটি সুইচের প্রয়োজন হবে এই সার্কিটটাকে আপনারা 12 ভোল্ট 6 ভোল্ট 5 ভোল্ট বিভিন্ন ভোল্টের তৈরি করতে পারেন শুধুমাত্র রিলেটাকে পরিবর্তন করে এই সার্কিটার মেইন হচ্ছে রিলে তার জন্য প্রথম আমরা রিলে সম্পর্কে জেনে নেই রিলের এই পিনটা হচ্ছে 1 নাম্বার কয়েল এই উপরের পিনটা হচ্ছে 1 নাম্বার কয়েল আর নিচের পিনটা হচ্ছে 2 নাম্বার কয়েল আর মাঝখানেটা হচ্ছে কমন আর এই পাশের এই পিনটা হচ্ছে নরমাল ক্লোজ বা এনসি পিন আর এটা হচ্ছে নরমাল ওপেন বা অন পিন রিলের পিন আউটটা এভাবে মনে রাখা সামান্য একটু কষ্টকর তার জন্য আমরা আর একটু সহজে যদি মনে রাখতে চাই তাহলে রিলের এই পিনটাকে 1 নাম্বার পিন হিসেবে ধরে নিব এই উপরের পিনটা হচ্ছে 1 নাম্বার পিন আর নিচের পিনটা হচ্ছে 2 নাম্বার পিন আর মাঝখানেটা হচ্ছে 3 নাম্বার পিন আর এই পাশের এই পিনটা হচ্ছে 4 নাম্বার পিন বা এনসি পিন আর এটা হচ্ছে 5 নাম্বার পিন বা অন পিন এভাবে আমরা এটাকে মনে রাখব প্রথম আমরা রেড এলইডির মাইনাস টার্মিনালটাকে রিলের 1 নাম্বার পিন আর 5 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব দেখতে পাচ্ছেন আপনারা আমি এলইডির মাইনাস টার্মিনালটাকে রিলের 1 নাম্বার পিন আর 5 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিয়েছি এখন আমরা রিলের 4 নাম্বার পিনের সাথে সবুজ এলইডির মাইনাস টার্মিনালটাকে সোল্ডারিং করে নেব সবুজ এলইডির মাইনাসটাকে রিলের 4 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব আর সবুজ এলইডি আর লাল এলইডির প্লাসটাকে একসাথে সোল্ডারিং করে নেব এখন আমরা সবুজ আর লাল এই দুটোটা এলইডির প্লাস টার্মিনালটাকে একসাথে সোল্ডারিং করে নেব দুটোটা এলইডির প্লাসের সাথে পরে একটি 1k রেজিস্টর লাগিয়ে নেব এখন আমরা রিলের সাথে সুইচটাকে লাগিয়ে নেব এই সুইচটাতে 4টি পিন আছে 4টি পিনের যে কোনো 2টি পিন রিলের 1 নাম্বার আর 3 নাম্বার পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব সুইচটাকে রিলের 1 নাম্বার আর 3 নাম্বার পিনের সাথে ভালোভাবে আমার সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমরা দুটোটা এলইডি প্লাস টার্মিনালের সাথে একটি 1k রেজিস্টর লাগিয়ে নেব এই 1k রেজিস্টরের অপোজিট সাইডটাকে আবার রিলের 2 নাম্বার পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব আমাদের এই 12 ভোল্ট শর্ট সার্কিট পোর্টেবল সার্কিটটাকে বানানো হয়ে গেছে সার্কিটটাকে তো বানানো হয়ে গেছে তারপরেও এখানে কোনো একটি পার্টস মিসিং লাগতেছে এখন আমরা এই সার্কিটের সাথে আউটপুট ও ইনপুটের তারগুলিকে লাগিয়ে নেব আর মিসিং পার্টস হিসেবে এখানে আমরা একটি ডায়োড লাগাবো ডায়োডটাকে না লাগালেও সার্কিটটা কাজ করবে তারপরেও আমরা ডায়োডটাকে লাগিয়ে নেব আউটপুট ও ইনপুটের জন্য 4টি তার নিয়েছি দুটি পজিটিভ দুটি নেগেটিভ আর একটি ডায়োড নিয়েছি এই ডায়োডটির নাম্বার হচ্ছে IN4007 এখানে দুটি সবুজ তার একসাথে সোল্ডারিং করা আছে এখন আমরা সবুজ তার দুটি সোল্ডারিং খুলে দুটি লাল তার একসাথে সোল্ডারিং করে এই জায়গাতে লাগিয়ে নেব প্রথমে আমরা ডায়োডটাকে লাগিয়ে নিই ডায়োডের সিলভার কালার সাইডটাকে রিলের 2 নাম্বার পিনের সাথে লাগাতে হবে আর কালো কালার সাইডটাকে রিলের 1 নাম্বার পিনের সাথে লাগাতে হবে রিলের 2 নাম্বার পিনের সাথে সিলভার কালার সাইডটাকে লাগাতে হবে আর রিলের 1 নাম্বার পিনের সাথে কালো কালার সাইডটাকে লাগাতে হবে এখন আমরা আউটপুট ও ইনপুটের পজিটিভ তার দুটিকে লাগিয়ে নেব আউটপুট ও ইনপুটের পজিটিভ তার দুটিকে রিলের 2 নাম্বার পিনের সাথে লাগাতে হবে আউটপুট ও ইনপুটের পজিটিভ টার্মিনালটা সেম থাকবে এখন আমরা ইনপুটের নেগেটিভ টার্মিনালটাকে লাগিয়ে নেব ইনপুটের নেগেটিভ টার্মিনালটাকে রিলের 3 নাম্বার পিনের সাথে লাগাতে হবে আর আউটপুট নেগেটিভ টার্মিনালটাকে রিলের 1 নাম্বার পিনের সাথে লাগাতে হবে আউটপুটের নেগেটিভ তারটাকে এখন আমি রিলের 1 নাম্বার ও 5 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব এখন আমাদের সার্কিটটা বানানো হয়ে গেছে এখন আমরা এই সার্কিটটাকে ব্যবহার করতে পারবো বাম পাশের তার দুটি হচ্ছে আউটপুটের আর ডান পাশের তার দুটি হচ্ছে ইনপুটের এই সার্কিটটাকে চেক করার জন্য আমি এই 12 ভোল্ট ব্যাটারিটাকে নিয়েছি এই 12 ভোল্ট ব্যাটারিটাকে আমি আগের একটি ভিডিওতে তৈরি করেছিলাম 9টি লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে এই 12 ভোল্ট ব্যাটারিটাকে আমি তৈরি করেছিলাম এখন আমরা এই সার্কিটটাকে চেক করব সার্কিটটাকে চেক করার জন্য ইনপুটের তার দুটিকে ব্যাটারির সাথে লাগিয়ে নিব বাম পাশের তার দুটি হচ্ছে ইনপুটের আর ডান পাশের তার দুটি হচ্ছে আউটপুটের সার্কিটের ইনপুটের সাথে ব্যাটারির পজিটিভ নেগেটিভটাকে ভালোভাবে লাগিয়ে নিব পজিটিভটাকে লাগানো হয়ে গেছে নেগেটিভটাকেও লাগানো হয়ে গেছে আর সার্কিটে একটি সবুজ বাতি জ্বলতেছে সার্কিটের সবুজ বাতি জ্বলা মানে এখানে আমাদের লাইন নেই এখানে কোনো রকমের স্পার্ক হচ্ছে না লাইনটাকে আনার জন্য আমাদের এই সুইচটাতে টিপ দিতে হবে সুইচটাতে টিপ দিলে এখানে একটি লাল বাতি জ্বলবে লাল বাতি জ্বলা মানে আমাদের এখানে লাইন আছে এখন এই দুটি তারে ভোল্টেজ আছে এখন আমরা যদি এটাকে শর্ট সার্কিট করাতে চাই তাহলে সামান্য একটু শর্ট সার্কিট হয়ে সার্কিটটা অটোকাট হয়ে যাবে সার্কিটটা যদি অটোকাট হয়ে যায় তাহলে লাল বাতি থেকে সবুজ বাতিটা জ্বলবে এখন আমি আপনাদেরকে শর্ট সার্কিট করে দেখাচ্ছি এখন আমরা এই তার দুটিকে একসাথে লাগাবো
দেখতে পাচ্ছেন আপনারা দুটি তার মিলানো মাত্র সার্কিটটা অটোকাট হয়ে গেছে, লাল বাতি থেকে সবুজ বাতিতে চলে গেছে। আবার আমরা দুটি তার একসাথে মিলাবো, এই যে আবারও সবুজ বাতিতে চলে এসেছে। এখন আমরা সার্কিটের আউটপুটের সাথে এই 12 ভোল্ট এলইডিটাকে লাগিয়ে নিব, প্লাসের সাথে প্লাস লাগাবো, মাইনাসের সাথে মাইনাসটাকে লাগিয়ে নিব। এলইডির সাথে প্লাস মাইনাসটাকে লাগানো হয়ে গেছে আর এলইডিটা জ্বলে উঠেছে। স্বাভাবিকভাবে আমরা 12 ভোল্ট ব্যাটারি থেকে লাইন নিয়ে এরকম 12 ভোল্ট এলইডি বা মোটর চালাই। অনেক সময় হয় কি, ব্যাটারি ও লোডের পজিটিভ নেগেটিভ তার দুটি এভাবে বের হয়ে থাকে বা বিভিন্ন কারণে এই তার দুটি একসাথে শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে তারটা জ্বলে যায়, তারটা পুড়ে নাও যেতে পারে কিন্তু ব্যাটারিটা ড্যামেজ হবে। এভাবে যদি কয়েকবার শর্ট সার্কিট হতে থাকে তাহলে লোডের ওয়্যারিং জ্বলে যাবে বা ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, দুইটির একটি হবে। এই নষ্ট হওয়ার হাত থেকে এই সার্কিটটা বাঁচাবে। দেখতে পাচ্ছেন আপনার এলইডির তার দুটি একসাথে শর্ট হয়ে গেছে আর সার্কিটটা অটোকাট হয়ে গেছে। এখন আমরা সার্কিটটাকে যদি আবার চালু করি তাহলে এই সুইচটাতে টিপ দিতে হবে। এখন এখানে ভোল্টেজ আছে, এখন আবার যদি এটাকে আমরা শর্ট সার্কিট করাই তাহলে এই সার্কিট আবার বন্ধ হয়ে যাবে। এই যে তার দুটিকে আমরা আবার মিলাচ্ছি, দেখতে পাচ্ছেন আবার সার্কিটটা অটোকাট হয়ে গেছে। এখন আমরা আবার সুইচে টিপ দেব, এখন আবার এখানে ভোল্টেজ এসেছে। এই সার্কিটটা খুব সিম্পল ও ছোট, ছোট হলেও সার্কিটটা খুব কাজের। এই সার্কিটটা দিয়ে আপনারা বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।